বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। 22 এপ্রিল ষষ্ঠ দফার ভোটের পরিপ্রেক্ষিতে ভোটদাতাদের প্রতি আহ্বান জানালেন ভাঙ্গর ব্লক সভাপতি ওয়াইদ আলী শেখ। 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের প্রেসিডেন্ট, আজকে আপনাদের সামনে আমি দু চার কথা বলব। প্রথমগত কথা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের যে ভৌতিক অবস্থা, বিজেপি যেভাবে মানুষের অত্যাচার আরম্ভ করে দিয়েছে, তৃণমূল দলটাকে বদনাম করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির যে অত্যাচার তার বিরুদ্ধে আমি আজকে দু চার কথা বলবো আপনাদের সামনে। প্রথম কথা হচ্ছে 2021-এ যে ভোট হচ্ছে সেই ভোটে 4 দফা ভোট হয়ে গেছে। সেই ভোটের ফলাফল আমাদের কাছে যে নিউজ আছে, যে খবর আছে, আমরা 120টার কাছাকাছি সিট অলরেডি, 5 থেকে 10টা সিট আমরা অলরেডি পেয়ে গেছি। কালকে 5ম দফার ভোট হবে। যে সমস্ত জায়গায় ভোট হবে সব থেকে ভাইটাল হচ্ছে ভাতপাড়া এলাকা। সেখানে একটা বিজেপি আমাদের তৃণমূল কংগ্রেসের ছিলেন একজন বেইমান, সেই বেইমান চলে গেছে বিজেপি অর্জুন সিংয়ের এলাকায়। ভোট কালকে হবে, সেই আমি বলবো সেইখানেকার মানুষের, সমস্ত মানুষকে বলবো, সমস্ত ভোটারদেরকে বলবো, ওই অর্জুন সিংকে তথা বিজেপিকে একটিও ভোট দেবেন না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বোতাম চেপে। তার উদ্দেশ্য আজকে আমরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যেভাবে আমরা দলটা করছি সেই দলের আজকের দু চার কথা আমরা বলছি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন তার একটা কথা। প্রথম কথা হচ্ছে উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছে, এই বিজেপি নামক যে দল ভারতবর্ষের সেন্টারে গভর্নমেন্টে বসে আছে, তারা আজকে যেভাবে বাংলাকে উত্তপ্ত করে তুলছে, যেভাবে বাংলায় এসে যেভাবে মানুষকে শেষ করে চলেছে, তাদের আজকের আমরা শিক্ষা দিতে চলেছি। কেননা তারা কেন্দ্র সামলাতে পারে না, তারা বাংলা সামলানোর জন্য চলে আসছে। এমন কি তাদের গা ডাও পড়ে গেছে যে নরেন্দ্র মোদি, অমিত শাহ, লাড্ডা, হাড্ডা পাড্ডা এরা সব বাংলায় এসে বাংলা দখল করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে। বাংলার মানুষ এদেরকে কিন্তু প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষ এদের ভোট দেবে না। বাংলার মানুষ বুঝে গেছে নরেন্দ্র মোদি, অমিত শাহ এরা একজন মিথ্যাবাদী, এরা সত্য কথা বলে না। মিথ্যা কথা বললে মানুষের কাছ থেকে ভোট নিয়ে যার ভোট নেবে তাকে শেষ করে দেওয়ার রাস্তা বার করে। আপনারা জানেন 2014 লোকসভা ভোটে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, দেয়নি 15 লক্ষ টাকা। তার বদলে কী দিল, নোটবন্দি আনল। নোটবন্দি করে কী করলো, মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিল, মানুষের এটিএমে খাড়া করে দিল, ব্যাংক বন্ধ করে দিল, দিয়ে নোটবন্দিতে হাজারে হাজারে লোক মরে তাদের বাল বাচ্চা ছেড়ে তারা চলে গেছে, আত্মহত্যা করেছে প্রচুর মানুষ। কার জন্য? এই ধোকাবাজ ডাকাবাজ নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য। বাংলায় আমাদের আর 2 কলঙ্গার আছে, একটা হচ্ছে দিলীপ ঘোষ, সঙ্গে আবার এখন দেখা যাচ্ছে উনি ইঁদুরের চালার মধ্যে ঢুকে গেছিল, আবার এই দেখা যাচ্ছে বার হয়েছে ওই যে রাহুল সিনহা বলে যে ভদ্রলোক আছেন, ওই রাহুল সিনহা। এই দুজনায় বাংলায় যেভাবে মানুষের অত্যক্ত করছে ভাষায়, রাহুল সিনহা কখনো বলছে 4 জনকে কেন মারল, ওখানে 8 জনা মারা দরকার ছিল। আবার এদিকে দিলীপ ঘোষ কী বলছে যে আমরা বিহার মানে কুচবিহারের মতন করব, যেভাবে মানুষকে খুন করা হয়েছে, 4 জন তাজা রানী ভোটার তৃণমূলের সৈনিকদের যেভাবে মেরেছে দিলীপ ঘোষ বাংলায়, সেইভাবে মঞ্চে গিয়ে মিটিংয়ে আলোচনার ভিত্তিতে তিনি বলছেন। তাই দিলীপ ঘোষকে আমরা জানাই, বাংলার মানুষ যেদিনই খেপে যাবে দিলীপবাবু, সেই দিনে তুমি বাংলা ছেড়ে কিন্তু তোমার চলে যেতে হবে।
বাংলার মানুষকে তাতাবেন না। বাংলার মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শান্তিভাবে বাংলার মানুষকে শান্তি দিচ্ছে, আপনি কিন্তু বাংলার মানুষকে উত্তপ্ত করবেন না। তাওয়া যদি দিলীপবাবু আপনি গরম করেন, ওই তাওয়ায় কিন্তু আপনাকে বসাবে বাংলার মানুষ। আমরা কেউ, আমরা পার্টি তৃণমূল কংগ্রেসের কেউ বসাবে না। বাংলার মানুষ আর কয়েকদিন পরে বুঝতে পারবেন, ওই গরম তাওয়ায় আপনাদের বসিয়ে দিয়েছে, আপনাদের পিছনে সেইভাবে ফোকসা নিয়ে ঘা নিয়ে আপনারা ওষুধ ট্যাবলেট ব্যবহার করবেন, এইরকম একটা জায়গা আপনারা নিজেরা তৈরি করছেন। আমরা দেখেছি কয়েকদিন ধরে অমিত শাহ মিটিং করছে, লোক নেই। দিলীপ ঘোষ মিটিং করছে, লোক নেই। নরেন্দ্রনাথ মোদি দামোদর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সাইতে চাইছে, তানারও মিটিংয়ে লোক নেই। কেননা বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষের একমাত্র পরিষেবা দিতে পারে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার কোনো জায়গা নেই। যদি বলেন কেন বাংলার মানুষকে কীভাবে পরিষেবা দিচ্ছে আপনারা দেখে নিন, বুঝে নিন। আজকের কন্যাশ্রী থেকে নিয়ে রূপশ্রী থেকে নিয়ে নোট, কন্যাশ্রী রূপশ্রী খাদ্যসাথী থেকে নিয়ে আজকের কোনটা না দিচ্ছে। মানুষ জন্ম নিলে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, মানুষ মরে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। মা বোনেদের যেভাবে পরিষেবা দিচ্ছে, মা বোনেদের যেভাবে রাস্তায় যেভাবে নজরে রেখেছে বাংলায়, তাই আমি বলবো সবার কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে সবাইকে বলবো, আর যে তিন দফা ভোট আছে, বিজেপি সরকারকে একটিও ভোট দেবেন না, আপনার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। সঙ্গে সঙ্গে আর একটা ফ্রন্ট পার্টি তৈরি হয়েছে, সেকুলার ফ্রন্ট, সঙ্গে আছেন কংগ্রেস ও সিপিএম, তাদেরকে বলবো। ওই বামপন্থ সরকার একবার বলেছিল যে, বামপন্থ সরকারকে বলেছিল যারা ওই সেকুলার ফ্রন্ট করেছে সেই দুই ব্যক্তি, বলেছিল কি বলেছিল যে ওরা নাস্তিক দল, ওদের সঙ্গে আমরা থাকবো না। তাই ওই নাস্তিক দলে এরাও চলে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এবং বামপন্থ সরকার বলেছিল যে আমরা কোনো ধর্ম নিয়ে আমরা রাজনীতি করবো না, তাই আজকের সেই বামপন্থ সরকার কংগ্রেস তারাও ধর্ম নিয়ে রাজনীতি করছে। একমাত্র বাংলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতিভেদ নির্বিশেষে ঈশ্বর ভগবান আল্লাহ গড ফাদার মাদার সবাইকে নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিতভাবে দল করছে, রাজনীতি করছে, পার্টি করছে। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আগামীকাল যে ভোটগুলো আছে, সেই ভোটগুলো আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন। আপনি জানেন আজ থেকে দেড় বছর আগে লকডাউন হয়েছিল, করোনা ভাইরাস এসেছিলো, আবার ফের সেই করোনা ভাইরাস আস্তে আস্তে দিকে দিকে বেড়ে চলেছে। এই লকডাউনের টাইমে এই মোদী সরকারকে একদিনও দেখা যায়নি, নরেন্দ্রনাথ মোদীকে একবার বাংলায় দেখা যায়নি। কেন, নরেন্দ্রনাথ মোদী তখন ওই চপাটে করে হেলিকপ্টারে করে বাংলায় আসতে পারেনি, বাংলার মানুষের পিছনে দাঁড়াতে পারেনি। আজকে ভোট নেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য বাংলায় আসছেন ভোট চাইতে। আর দুদিন পরে দেখবেন, দু তারিখের পরে ওই নরেন্দ্রনাথ মোদী আর অমিত শাহকে বাংলায় দেখা যাবে না, ওরা দিল্লি গিয়ে চুপচাপ যে যার ঘরে বসে পড়বে, সেই বাংলা সামলাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের পাশে যাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেটা দেখবেন, আপনারাও খেয়াল করবেন, সতর্ক থাকবেন, আপনারা মাস্ক পরে বাইরে বার হবেন, মাস্ক ছাড়া কেউ বাইরে বার হবেন না। করোনা ভাইরাস এমনভাবে মানুষকে গ্রাস করে চলেছে, তাই প্রতিটা মানুষকে সতর্ক করব, পুলিশ প্রশাসনদেরকে বলবো মানুষের সঙ্গে সেইভাবে ব্যবহার করবেন। অনেক মানুষ বোঝে না, তারা বিনা মাস্কে বাইরে আসে, তাদেরকে বোঝাবেন, তাদের মারবেন না, তাদের তাড়া করবেন না, তাদের কটু কথা বলবেন না। কেননা বাংলার মানুষ এখন একটা আতঙ্কর মধ্যে পড়ে গেছে, সেই আতঙ্কর মধ্যে আপনারা যদি প্রেশার করেন, আপনারা যদি কিছু করেন, তাহলে মানুষ কোথায় যাবে? তাই আপনারা বাংলায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আপনারা, আমরা যেভাবে দলের লোক যেভাবে পরিষেবা দেবে মানুষের, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আরও একটা কথা বলে দিই সাথে সাথে, যে বাংলার যে তিন দফা ভোট আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা আবেদন করব, আপনারা বিজেপি সরকারকে প্রত্যাহার করুন, বিজেপি সরকারকে বাংলায় থেকে তেড়ে দিন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এখান থেকে তাড়ার ব্যবস্থা করুন। কেননা গত লোকসভায়, গত লকডাউনে একদিনও ওরা মানুষের পাশে এসে দাঁড়ায়নি, এই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল। আপনারা দেখেছিলেন ফ্রি চাল করে দিয়েছিল, 2 টাকার কেজি চাল করে দিয়েছিল 6 মাসের জন্য, 6 মাস পরে থেকে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 8-9 মাস
চালিয়ে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চিরস্থায়ী চাই চাল খাদ্য মানুষের ঘরে পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যা হয়নি আর হবেও না। তাই আমি আপনাদের কাছে আবেদন করব মমতা বন্দ্যোপাধ্যায় দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেস থেকে যে যেখানে দাঁড়িয়েছে যাদের এখনও ভোট বাকি আছে তাদেরকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। নমস্কার।